আসসালামু আলাইকুম। বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালে আমি এমডি ইমরান কবির আবার হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা দেখব মিৎসুবিশি পিএলসির জেক্স ডেভেলপার অথবা ওয়ার্কস টু দিয়ে কীভাবে আপ ডাউন কাউন্টার প্রোগ্রামিং করা হয়। তো ছোট্ট একটা প্রোগ্রাম আমরা চলুন এটা দেখে নিই। তো ফার্স্টে আমরা যেটা করতে হবে একটা পিএলসি সফটওয়্যার ওপেন করি ওয়ার্কস টু। তো আমাদের প্রথমে প্রজেক্টে একটা নিউ পেজ নিব, চাইলে এখান থেকে পেজ মডেলটা চেঞ্জ করে নিতে পারেন। ওকে দিয়ে দিলাম, যেটা আছে এটাই থাক। তো একটা নিউ একটা পেজ চলে আসছে। তো এখন যেটা করতে হবে, আমরা কাউন্টার নেওয়ার জন্য আমাদের এই যে মডেলটা নেব ওটার একটা ম্যানুয়াল ওপেন করতে হবে। তো আমি অলরেডি একটা ডাউনলোড করে নিয়েছিলাম, তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি যে কাউন্টারটি নেব আপ ডাউন কাউন্টার সেটা কত বিটের জন্য হবে এবং হচ্ছে সেটা আমার অবশ্যই ম্যানুয়াল থেকে দেখে নিতে হবে। তো আমি একটা ডাউনলোড দিয়ে রাখছি আপনাদের জন্য, যেটা হচ্ছে কাউন্টার। যেমন এখানে নর্মালি কাউন্টার আমরা C0 C1 দিয়ে শুরু করি যখন আপ ডাউন নেব, সেক্ষেত্রে আমার এখানে স্পেসিফিক্যালি একটা ম্যানুয়াল দেওয়া আছে, যেটা হচ্ছে C200। এই কাউন্টারের জন্য একটা মেমোরি নিতে হবে M8002। যদি আমি নেই C201-এর জন্য M8201 নেব। তো অ্যাজাইল আমরা একটা সফটওয়্যার ওপেন করি এবং সেখানে লিখে দিই একটা নর্মালি যেমন সুইচ দিয়ে সেটাকে ওপেন করার জন্য একটা নর্মালি একটা পুশ বাটন সুইচ নিয়ে নাম দিলাম X0। তো এখন আমরা হচ্ছে এখান থেকে এই মেমোরিটা নেব M8002। এখানে গিয়ে আমরা M8002 লিখে দেব M8200। ওকে, এখন এই কাউন্টারকে আমরা কি করব, সুইচিং করব। একটা সুইচ নেই, নাম দিলাম X1, দেন ওকে। এখন আমরা ওই কাউন্টার নাম্বারটা নেব C200 স্পেস কে, আমি কত কাউন্ট করতে চাই কে, এখানে আমার কনস্ট্রাক্ট একটা মান দিতে হবে। আমি যদি 5 কাউন্ট করতে চাই 5, 3 কাউন্ট করতে চাই 3, আমি 3 দিয়ে দিলাম এন্টার। তার মানে এই C200 হচ্ছে কাউন্টার সংখ্যা আর কেটা হচ্ছে আমার কনস্ট্রাক্ট একটা মান, আমি যত কাউন্ট করতে চাই। আমি যদি এখানে 5 দিতাম তাহলে সে 5 পর্যন্ত কাউন্ট করত। তো এখন আমরা এটা এই নর্মাল একটা ওপেন নেব C200 এন্টার। এই 200-কে আমরা দিয়ে একটা লোড একটা ওপেন যদি করতে চাই তাহলে সেটাকে একটা আউটপুট নেব, সাপোজ নিলাম Y0। তো এখন এটাকে আমরা কম্পাইল করে নিই, বিল্ড কম্পাইল। এখন যদি আমি সিমুলেশন করে দেখতে চাই ক্লোজ, ফার্স্টে এটাকে আমি টুগল ফোর্সিং করে রাখি। এখন যদি আমি এটাকে অন করি মাইনাস কাউন্ট করতেছে, আবার অন করলাম মাইনাস কাউন্ট করতেছে। যদি আমি এই সুইচটাকে অফ করে রাখি, এখন যদি আমি সুইচিং করি তাহলে সে প্লাসের দিকে যাবে। টু, থ্রি হওয়ার সাথে সাথে এইটা আমার ক্লোজ হয়ে গেছে, আমার আউটপুট হয়ে গেল। এখন যদি আমি আবার পুশ করি তাহলে কি সে বাড়তেই থাকবে। এখন এটাকে যদি আমি একটা লক দিয়ে দিই যে Y0 যদি আমার চালু হয় সে একটাও যেন কাউন্ট না নেয়, সেক্ষেত্রে কী করতে হবে সেটার জন্য সিমুলেশনটা অফ করে এডিট মোডে যাই, যে রাইট মোড। এখন আমি এখানে একটা নর্মালি ক্লোজ দেব, কার ক্লোজ, সেটা Y0 Y0। দেন আমি আবার এটাকে কম্পাইল করে নিই, এখন যদি আমি এটাকে ডিবাগ করি মডিফাই ভ্যালু সুইচিং করি 1 2 3। এখন আপনি যতবারই কাউন্ট দেন না কেন সে আর কাউন্ট নিবে না, কেন নিবে না, যেহেতু আমরা Y0 এখানে নর্মালি আমরা
ক্লোজ ইউজ করে ফেলছি তো সেজন্য যখন এটা অন হবে তখন এখানে ওপেন হয়ে যাবে এখন চাইলে আপনি কি করতে পারেন এটাকে আবার আমি যদি একটা রিসেট বাটন ইউজ করি আমি এটাকে রিসেট করতে পারবো সেজন্য আমাকে রিসেট ইউজ করতে হবে নরমাল একটা সুইচ নিতে হবে এডিট মোডে গিয়ে আমাকে আবার আসতে হবে আমি নরমালি একটা সুইচ নিলাম নাম দিলাম X2 বা X3 এখানে যদি আমি লিখে দেই R S T স্পেস কে রিসেট হবে C 2000 সরি 200 ওকে দেন আমি এটাকে আবার কম্পাইল করব কম্পাইল করে আবার এটাকে সিমুলেশন করে দেখব কাউন্টার দিয়ে কাউন্ট করলাম আপ কাউন্ট ডাউন কাউন্ট দিয়ে দেখলাম বাট এটা সিমুলেশন করে দেখব এখন সেটা রিসেট হয় কিনা দেন আমি কি করব আবার সুইচিং করব ডিবাগ মডিফাই ফেলো 1 2 3 এখন কাউন্ট দিলে সে কাউন্ট নিচ্ছে না বাট আমার যখন রিসেটের প্রয়োজন তখন আমি কি X2 প্রেস করব X2 প্রেস করার সাথে সাথে সে রিসেট হয়ে যাবে ডিয়ার ভিউয়ার্স আমরা দেখতে পেলাম কিভাবে একটা আপ ডাউন কাউন্টার কিভাবে প্রোগ্রামিং করতে হয় বা কিভাবে আপ অথবা ডাউন কাউন্ট করতে হয় দেন এবং সেটাকে সেভাবে রিসেট করতে হয় তো ডিয়ার ভিউয়ার্স এই ছিল আমাদের প্রোগ্রাম আশা করি প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বাংলাদেশ অটোমেশন টেকনোলজিসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে